আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিলাম আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার বুক লিস্ট। তাহলে আসো শুরু করা যাক। মেডিকেল ভর্তি পরীক্ষার বুক লিস্ট বলতে আজকে যে বিষয়গুলো নিয়ে, যে বইগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে যে বইগুলো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হলে তোমাকে পড়তে হবেই। এখন তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, ভাইয়া আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাই, তাহলে ভাই আমাকে কোন কোন বইগুলো পড়তে হবে বা আমাকে এই বইগুলো পড়তে হবেই, এরকম কোনো বই আছে? হ্যাঁ আছে, তোমাকে এই 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 বইগুলো পড়তে হবেই মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হলে। আজকে সেই বইগুলোই নিয়ে আলোচনা করব, যে যে বইগুলো তোমার জন্য ফরজ মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হলে, যে যে বইগুলো ভর্তি পরীক্ষা দিতে হলে যে যে বইগুলো তোমার জন্য পড়া ফরজ, আজকে সেই বইগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরুতেই আসো বায়োলজি। তাহলে ভাই বায়োলজির জন্য কোন কোন বইগুলো আমাকে পড়তে হবেই? বায়োলজিতে তোমরা জানো দুইটা পার্ট, একটা জুলজি একটা বোটানি। ঠিক আছে, তাহলে জুলজির জন্য তোমাকে আজমল স্যারের বইটা পড়তে হবেই, গাজী আজমল স্যারের জুলজি বইটা তোমাকে পড়তে হবেই। ঠিক আছে, তারপরে বোটানির জন্য কোন বইটা পড়ব ভাইয়া? তোমাকে বোটানির জন্য হাসান স্যারের, আবুল হাসান স্যারের বইটা পড়তে হবেই। যাই হোক, তুমি অন্য কিছু না পড়লে নাই, তোমাকে এই দুইটা বই পড়তে হবে এই বায়োলজির জন্য, জুলজির জন্য গাজী আজমল স্যার, বোটানির জন্য হাসান স্যার। ঠিক আছে, তাহলে গেল বায়োলজি। বায়োলজির জন্য কী কী পড়বা? এবার আসো কেমিস্ট্রি। ভাই কেমিস্ট্রির জন্য তো বাজারে অনেক বই পাওয়া যায়, বিভিন্ন রাইটারের বই পাওয়া যায়, তাহলে আমরা কোনটা পড়বো? কেমিস্ট্রির জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাইলে তোমাকে হাজারি স্যারের বইটা পড়তে হবে, হাজারি স্যারের ফার্স্ট পার্ট, হাজারি স্যারের সেকেন্ড পার্ট। ঠিক আছে, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট হাজারি স্যারের, কেমিস্ট্রি সেকেন্ড পার্টও হাজারি স্যারের। ঠিক আছে, তাহলে তোমাকে কেমিস্ট্রিতে হাজারি স্যারের বইটা পড়তে হবেই। ঠিক আছে, তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমার, বায়োলজির জন্য তোমার এই, জুলজির জন্য হচ্ছে গাজী আজমল স্যারের বইটা, বোটানির জন্য হাসান স্যারের বইটা, কেমিস্ট্রির জন্য হচ্ছে হাজারি স্যারের বইটা, এগুলো তোমার জন্য ফরজ। ঠিক আছে, এগুলো তোমাকে পড়তে হবেই, তুমি অন্য কিছু পড়লে পড়বা না পড়লে না এটা তোমার ব্যাপার, কিন্তু এই বইগুলো তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তুমি যদি দাও তাহলে তোমাকে পড়তে হবেই। ঠিক আছে, তারপরে হচ্ছে ফিজিক্স। এখন ভাই ফিজিক্সের কোন বইগুলো পড়বো? ফিজিক্সের তোমাকে ইসাক স্যারের বইটা পড়তে হবেই, তোমাকে ইসাক স্যারের বইটা পড়তে হবেই ফিজিক্সের জন্য। ফার্স্ট পার্টও ইসাক স্যারের, তারপরে সেকেন্ড পার্টও ইসাক স্যারের বইটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে ভাইয়া বলতে পারো আমরা এই বইগুলোই কেন পড়বো, অন্য কোনো বই কেন আপনি সাজেস্ট করতেছেন না, বা এই বইগুলো কেন পড়া আমার জন্য ফরজ মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য? তাহলে দেখো, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই বইগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, এই বইগুলো তুমি যখন লাইন বাই লাইন পড়ে ফেলবা, বুঝে বুঝে লাইন বাই লাইন, একেবারে ফার্স্ট ফেজ থেকে লাস্ট ফেজ লাইন বাই লাইন পড়তে হবে, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার লাইন থেকেই প্রশ্ন আসে। এটা কোনো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন না যে তোমাকে ম্যাথ আসবে, ভানে ভানে দিবে সারারা, ওইরকম না, জাস্ট একেবারে লাইন তুলে দিবে তোমাকে। ঠিক আছে, তাহলে তুমি যদি এই বইগুলো একেবারে এ টু জেড সবগুলো পড়ে ফেলতে পারো, তাহলে তোমার জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্টটা সহজ হয়ে যাবে। তারপরে আসো জিকে, ইংলিশ জিকে। এখন ভাইয়া ইংলিশ জিকের জন্য তো এরকম কোনো বই নাই, এগুলো এগুলো তো কোনো সিলেবাসও নাই মোটামুটি, তাহলে এগুলো কী পড়বো? এগুলোর জন্য তুমি যে কোনো বাজারে যে কোনো একটা বই ভালো দেখে নিয়ে ফেলতে পারো। ঠিক আছে, ইংলিশের জন্য তুমি যে কোনো একটা বই নিতে পারো, এফিক্স একটা আছে বই, ওটা মেডিকেলের জন্য ভালো, ওটা পড়তে পারো। আর জিকের জন্য তুমি জয়গুলি বই পড়তে পারো, জয়গুলি বিচিত্রার জিকে, এরকম মেডিকেল পড়তে পারো। তারপরে তুমি যে কোচিং সেন্টারে ভর্তি হতে পারো, যে সার্ভিং সেন্টারে ভর্তি হবে ওই কোচিং সেন্টার থেকে তোমাকে হয়তো জিকে বই দিবে, ওইটাও পড়তে পারো। জিকে ইংলিশ নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই, এগুলো তুমি বাজারে যে কোনো বই পড়লেই হবে। ঠিক আছে, তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের বুক লিস্ট এগুলোই তোমাকে, যেগুলো এগুলো পড়তেই হবে, এর বাইরেও অনেকগুলো পড়া লাগে, এগুলো হচ্ছে পরশ। তাহলে তুমি তো আরও ভালো করার জন্য আরও অনেক কিছু পড়তে পারো। ঠিক আছে, ওইগুলো তুমি যে কোনো একটা পড়তে পারো, যে এই প্র্যাকটিসের জন্য তুমি এই জয়গুলি বিচিত্রা পড়তে পারো। আবার মেডিকেলের জন্য সবচেয়ে ভালো হচ্ছে তোমার মেডিকেলের বাইবেল বলা হয় তোমার, ইয়াকে এই রয়্যাল গাইডকে, রয়্যাল গাইড পড়তে পারো প্র্যাকটিসের জন্য, এগুলো পড়তে পারো, কিন্তু এগুলো তোমাকে পড়তেই হবে। এগুলোর পাশাপাশি তোমাকে এক্সট্রা বই পড়তে হবে। ঠিক আছে, এক্সট্রা ইনফোর জন্য, এক্সট্রা ইনফো দেখো, এক্সট্রা ইনফোর জন্য আমরা এক্সট্রা বই পড়ি, কিন্তু দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি দেখো 90% 85% থেকে 90% তোমার এই বইগুলো থেকে আসে,
এখন তুমি যদি 80-90% বাদ দিয়ে তুমি 10%-এর জন্য এক্সট্রা ইনফোর জন্য এতগুলো বই পড়ো, রয়্যাল গাইড পড়ো, জয়কুলি পড়ো, কোচিং এর বই দেয় ওইগুলো পড়ো, এই সেই সবগুলো পড়ে ফেলতেছো, কিন্তু ওইগুলো জাস্ট 10%-এর জন্য, কিন্তু তোমার 90%-এ তোমার এই বইগুলো থেকে, তুমি এই বইগুলো থেকে যদি 90% শিওর করে ফেলতে পারো তাহলে তোমার 10% দরকার হচ্ছে না ভাই, তোমাকে 100-তে 100 ফাইতে হবে না রে ভাই, তোমাকে 90-তে 90টা তুমি শিওর করো, এই বইগুলো থেকে 90-এর মধ্যে তুমি ধরো 5-6টা জায়গা, তোমার 85 এসে থাক না রে ভাই, তাও তো হয়েছে। তোমরা কী করো যে এগুলো না পড়ে এগুলো পড়ো, এই হিবিজিবি করে ওগুলো পড়ো, সবগুলো পড়লে তোমরা কী করো মাথাতে হিবিজিবি বেঁধে যায়, তারপরে এগুলো কিছু মনে থাকে না, ওইগুলো মনে থাকে না, ফলস্বরূপ তোমরা মেডিকেলে ভালো রেজাল্ট করতে পারো না। ঠিক আছে, তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমাকে অন্য কিছু পড়ার আগে বা অন্য কিছু কী কী পড়বা ওইটা মাথায় আনার আগে তোমাকে এই বইগুলো A to Z সবগুলো ফুটিয়ে ফেলতে হবে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।